বাংলাদেশে পুঁজিবাজার সবচেয়ে বেশি আলোচিত বিষয় এবং প্রায় প্রতিদিনই পুঁজিবাজার সম্বন্ধে পত্র পত্রিকায় খবর আসে, কিছু কিছু টেলিভিশন চ্যানেল টক শো করে থাকেন। তো এত কিছুর পরও পুঁজিবাজার সম্বন্ধে সাধারণ একটা ধারণা আমরা বোধহয় সৃষ্টি করতে পারিনি। তো তার পিছনে বড় কারণ হচ্ছে আমরা শুনে শিখতে চাই, পড়ে না। যদি না পড়ে শিখতে চাওয়া, এটা না পড়ে শুনে শিখা, এটা খুব কঠিন মাধ্যম। তো আমরা এই চ্যানেলে এই যেসব প্রশ্নগুলো বিনিয়োগকারীরা সাধারণত করে থাকেন, সেরকম কিছু প্রশ্নের উত্তর বা সে ব্যাপারে আমার মতামত কি, আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। একটা প্রশ্ন প্রায় লোকজন করে থাকেন, যিনি প্রশ্নকারী তোনার ব্যাকগ্রাউন্ড আমি জানি না, বাট প্রশ্ন হচ্ছে এরকম যে একটা কোম্পানির প্রফিট আছে বা শেয়ার প্রতি পিএসও ভালো, কিন্তু ডিভিডেন্ড হয়তো যা দেয় সেটা প্রাপ্তির থেকে প্রত্যাশার থেকে কম অথবা মোটেও দেয় না। তো এটা আইনি এই ব্যাপারে আইন কি বলে? পুঁজিবাজারটা শতভাগ আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং ডিভিডেন্ড কত দেবে এরকম কোনো আইনি বাধ্যবাধকতা নাই। সেটা না থাকার পিছনে কারণ হলো আপনার কাছে যে সম্পদ আছে আপনি কোথায় কখন কোথায় কি পরিমাণ ব্যবহার করবেন সেটা নির্দেশনা, একটা নির্দেশনা সবার জন্য প্রযোজ্য হবে এরকম নির্দেশনা দেওয়া কঠিন। তো সাধারণ নিয়ম যেটা আছে, আমরা পুঁজিবাজার যারা যেসব কোম্পানিগুলো আসে এরা যখন প্রসপেক্টাস আইপিওর মাধ্যমে আসলে যখন প্রসপেক্টাস ইস্যু করে তখন ডিভিডেন্ড পলিসি বলে একটা ডিক্লারেশন থাকে, তারা কিভাবে ডিভিডেন্ড দেবে। তো এটা হলো আইনের দিক থেকে খুঁজতে গেলে ওই ডিক্লারেশনটাকে একটা বেসিস ধরা যায়, বাট সেখানে ল্যাঙ্গুয়েজগুলো এমন থাকে হেরফের করার সুযোগ থাকে। আরেকটাকে ধরা যায় যে বিনিয়োগ বান্ধব উদ্যোক্তা যদি হয়, বিনিয়োগকারী বান্ধব উদ্যোক্তা যদি হয়, যে ইনকাম বিনিয়োগকারীরা যেন একটা ক্যাশ ফ্লো পায়, আর সেই কথাটা মাথায় রেখে ডিভিডেন্ডের হারটা নির্ধারণ করতে পারে। ডিভিডেন্ড কম দেওয়ার কারণ দুটো সাধারণত, একটা হচ্ছে যে কোম্পানি হয়তো জোর জবরদস্তি করে প্রফিট দেখাচ্ছে, রিয়েলি প্রফিট হয় নাই, ডিভিডেন্ড করতে গিয়ে দিবে, এবং ওইসব কোম্পানি সাধারণত স্টকে দেয়, সেই স্টক ডিপোন্টারের কুফলটা বাই দিস টাইম আমরা সবাই জেনে গেছি, যার জন্য এসএসসি এবার নিয়ম করেছে আপনি যত ক্যাশ ডিভিডেন্ড দেবেন তত তার থেকে বেশি পরিমাণ স্টক ডিভিডেন্ড দিতে পারবেন না, দিলে আপনাকে পেনাল্টি দিতে হবে ইন দি ফর্ম অফ ট্যাক্স। আর ক্যাশ ডিভিডেন্ড দিয়ে কোম্পানির যদি আর্থিক সঙ্গতি না থাকে, মানে ক্যাশ পজিশন যদি ভালো না হয়, যেটা পার শেয়ারে ক্যাশ ফ্লো বাই করে আমাদের যখন প্রাইস সেনসিটিভ ইনফরমেশন দেয় সেখানে, তো দেখা গেলো একটা কোম্পানির ক্যাশ ফ্লো যেটা আছে, ক্যাশটা আমাদের রক্তের মতো, রক্তে অক্সিজেনের মতো, ক্যাশ দিয়ে কোম্পানি ব্যবসা পরিচালনা করবে। এখন ক্যাশ ডিভিডেন্ড দিয়ে পরে ব্যবসা পরিচালনার জন্য যদি ব্যাংক থেকে ধার করতে হয় অথবা যদি ব্যাংক থেকে টাকা না পাইলে ব্যবসায়িক অসুবিধা হয়, সেই ক্ষেত্রে ক্যাশ ডিভিডেন্ডও তো বেশি দেওয়া সঙ্গত না। তো যেটা কোম্পানির প্রয়োজন, অর্থের প্রয়োজন রেখে এবং বিনিয়োগকারীর প্রত্যাশা এবং পার শেয়ার প্রতি আর্নিং, এই তিনটা সমন্বয় রেখে যদি ডিভিডেন্ড ডিক্লারেশন দেওয়া হয় তাহলে বোধহয় উভয় পক্ষের এক্সপেকটেশনটা মিট করবে। আইনি বাধ্যবাধকতা আমাদের দেশেও নাই, কোথাও নাই যে এত পার্সেন্ট ডিভিডেন্ড দিতে হবে, না দিলে তোমার এটা, কারণ কোম্পানির হেলথটা হচ্ছে বড় ইস্যু। আমরা সবসময় লোকজনকে বলি আপনি লং টার্ম বিনিয়োগ করবেন, তো লং টার্ম বিনিয়োগ করলে কোম্পানির হেলথটা ইনডাইরেক্টলি বিনিয়োগকারীও চাচ্ছে যে কোম্পানিটা ভবিষ্যতে হেলদি থাকুক। তো ডিভিডেন্ড আইন সৃষ্টি করে ডিভিডেন্ড দিতে গেলে এই সমস্যাটা সৃষ্টি হবে, যেমন এবার বাজেটে যে ডিভিডেন্ড নিয়ে যেসব সমস্যাগুলো
হয়েছে এবং পরবর্তীতে যেভাবে আইন করেছে এটা অনেকটা জটিল হয়ে গেছে কোম্পানির জন্য। তো এটা বিনিয়োগকারীদেরকে এটা বুঝতে হবে, কোম্পানির প্রফিট যেটা রেখে দিচ্ছে সেটাও আপনার টাকা, আপনি যদি শেয়ার হোল্ড করেন সেটা আপনি আজকে পান নাই কালকে পাবেন, পরশু পাবেন, পরশু পাবেন, অথবা আপনার থেকে যে শেয়ার যে কিনে নেবে সে শেয়ারের মূল্য প্লাস আনডিস্ট্রিবিউটেড ডিভিডেন্ড দুটো একত্র করে আপনার শেয়ারের প্রাইস, দৈনন্দিন প্রাইস নির্ধারণ করা হয়। আমরা ওইভাবে তলিয়ে দেখি না বলে আমাদের কাছে মনে হচ্ছে যে ডিভিডেন্ড কম দিয়ে বিনিয়োগকারীকে ঠকিয়েছে, কথাটা আসলে ঠিক না। একটা কোম্পানি যদি শেয়ার প্রতি 5 টাকা আয় হয়, সে 5 টাকা যদি দিয়ে ফেলে সে শেয়ারটা 5-10 টাকায় বিক্রি হবে, এটা 15 টাকায় 30 টাকা হবে না, কারণ ওটা তো ইনকাম অ্যাসেটে সাপোর্ট করছে না, আর্নিং এ সাপোর্ট করছে না। যাই হোক, আমার মনে হয় এ ব্যাপারে আপনারা যদি কম্পারেটিভ স্টাডি করেন, স্টাডি করলে দেখতে পারবেন। বাট ডিভিডেন্ড পলিসিতে এটা থাকা উচিত যে আপনি একটা নির্দিষ্ট রেটে বা কাছাকাছি রেটে আপনাকে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করতে হবে। 1 বছর 50 টাকা, পার শেয়ারে 5 টাকা প্রফিট হলো, পুরোটা না দিয়ে আপনি 3 টাকা দিলেন, পরের বছর যদি 2 টাকা হয় তাহলে আগের 1 টাকা এনে আপনি 30% কন্টিনিউ করতে পারতেন। একটা ব্র্যান্ডের মধ্যে ডিভিডেন্ডটা রাখাটার চেষ্টা করাটা হচ্ছে ভালো ডিভিডেন্ড পলিসির লক্ষ্য। 1 বছর 30%, 1 বছর 100%, পরের বছর নো ডিভিডেন্ড, তো এগুলো কিন্তু ঠিক না আর কি। আরেকটা প্রশ্ন প্রায় বিনিয়োগকারীরা করেন যে ডিএসসি প্রাইস বাড়লে কোয়ারি করে, প্রাইস কমলে কোয়ারি করে না। ডিএসসির কাজ হলো বিনিয়োগকারীর রিস্কটাকে কমানো, যেটা ওরা প্রায় বলে থাকে বিনিয়োগকারীদের স্বার্থ দেখা এসসিসির অন্যতম কাজ। একটা শেয়ারের দাম যখন যে কোনো ফান্ডামেন্টাল রিজনে যদি শেয়ারের দাম বাড়ে, কোয়ারি দেওয়ার যৌক্তিকতা নেই, আর দৃশ্যমান কোনো ফান্ডামেন্টাল নাই, কোম্পানির কাছে গোপনীয় কোনো তথ্য নাই, আনডিসক্লোজ প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনও নাই, কিন্তু দাম বাড়ছে, সেই ক্ষেত্রে কোয়ারি দেওয়াটা জাস্টিফাইড। কারণ যে শেয়ার আপনার রিজন ছাড়া, ফান্ডামেন্টাল রিজন ছাড়া যদি দাম বাড়ে, এটা পড়ার সময় উঠার সময় 5 টাকা 2-7 টাকা করে বাড়বে, কিন্তু পড়ার সময় একসাথে ধুম করে পড়ে যাবে, আর একবার যখন পড়বে এটা আর উঠার হয়তো 2 বছর লাগবে, উঠতে অনেকগুলো আছে আর উঠবেও না। এখন নাম বলা নিষেধ, নাহলে আমি বলবো যে ডিএসসি যে 18-19টা কোম্পানিকে ডিলিস্ট করার কথা চিন্তা করছে, এ গতকালকে বা পরশু দেখা গেল ওর মধ্যে বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়ছে, এরা কিন্তু নো ডিভিডেন্ডও দিয়েছে। যে কোম্পানিটা পর পর 5 বছর নো ডিভিডেন্ড দিয়েছে, সে কোম্পানির 10 টাকার শেয়ার 50 টাকা থাকার কোনো কারণ তো নেই, আর সেই জন্য এই ডিএসসির এই কোয়ারির ব্যাপারটা, সে ডিএসসিও কোয়ারি দেওয়ার সময় আমরা মনে করি দেখে শুনে কোয়ারি দেওয়া উচিত। একটা কোম্পানিকে যদি 2 বছরে 5 বার কোয়ারি দেয়, তাহলে ও কোম্পানি ওটাকে সিরিয়াসলি নেয় না। আর এরকমও দেখা গেছে কোম্পানি কোয়ারি দিয়েছে, কোম্পানি রিপ্লাই দিছে, তাদের কাছে আনডিসক্লোজ কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নাই, কিন্তু 3 মাস পরে দেখা গেল ঠিকই এই আনডিসক্লোজ ইনফরমেশন আছে, যেই ইনফরমেশনটা তারা ডিসক্লোজ করেছে সেটার কিন্তু অরিজিনেট করেছে আরো 3 মাস আগে। যেমন আমি উদাহরণ সব হিসাবে বলতে পারি, একটা কোম্পানি বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ক্যাপাসিটি 25% বাড়াবো, এবং এইটা তারা ডিসক্লোজ করে নেই, 4 মাস পরে গিয়ে বললো যে আমরা ক্যাপাসিটি বাড়ানোর জন্য এখন মেশিনারি ইম্পোর্টের জন্য এলসি খুলতেছি। তো আপনি যদি ইম্পোর্টের জন্য এলসি খোলার আরো তো বহুত আগে আপনার পরিকল্পনা হয়েছে, তো পরিকল্পনা স্টেজে আপনি ডিসক্লোজ করা উচিত ছিল যে আমি এক্সপানশনে যাব, আমার 25% প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে, অমুক সময় মেশিন এসে পড়বে, উৎপাদন অমুক সময় হবে, এরকম একটা বিস্তারিত পরিকল্পনা দেওয়া উচিত। আমি এই দিক থেকে এটা বলবো, আমাদের দেশে কোম্পানিগুলো খুবই কনজারভেটিভ, তারা ইনভেস্টারদের সাথে সময় মতো ইনফরমেশনটা শেয়ার করতে চায় না, এর পিছনে কারো কারো হয়তো দুর্বিসন্ধি থাকতে পারে, কারো কারো পিছনে দুর্বিসন্ধি থাকতে পারে। তো যাদের দুর্বিসন্ধি আছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত, এটা পুঁজিবাজারকে ক্ষতি করছে। আরেকটা জিনিস, লোকজন মনে করে যে শেয়ারের দাম পড়তেছে, একাধারে দাম পড়তেছে, একাধারে দাম পড়ার তো কোনো কারণ নেই,
কারণ নাই, এই জন্য প্রাইসটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আপনি কেনার সময় আপনার বন্ধু কিনছে, আপনিও কিনলেন, আপনার কথা শুনে আপনার প্রতিবেশীও কিনলো, প্রতিবেশীর কথা শুনে তার আরেকজনই কিনলো, এভাবে বিনা কারণে বিনা যুক্তিতে এরকম হেরসের বেশি কথাবার্তার বেশি যে এটা দাম বাড়বে, এই কথা বেশি অস্বাভাবিক ডিমান্ড ক্রিয়েট হয়ে আপনার দামটা বাড়তে থাকে। আর একটা শেয়ারের দাম যখন বাড়তে থাকে, যাদের হাতে শেয়ার আছে তারা মনে করে যে আরও বাড়বে, সেই হিসাবে সে ধরে রাখে। আপনারা দেখবেন চার্ট অ্যানালিসিস করলে দাম যখন বাড়ে একটা স্টেজে সাপ্লাই বাড়ে, মানে বিক্রিকারী আসে, পরে একটা স্টেজে দেখা গেলো যে দাম বাড়তেছে কিন্তু বেচার লোক নাই, ভলিউম কমে গেছে, তখনই আপনাকে বুঝতে হবে যে প্রাইস ব্যাক করবে। আর যে শেয়ার যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ছে, এটা পড়ার সময় আর কোনো খবরও থাকবে না। বিশেষ করে যেই যেই কয়দিন আপনার সার্কিট ব্রেকার থাকে না, সেই সময় ওইসব শেয়ারগুলো একদম নোজ ড্রাইভে চলে আসবে। আমরা উদাহরণ হিসাবে বিডিথাইয়ের কথা বলতে পারি, বিডিথাই যেদিন নো ডিভিডেন্ড দিয়েছে, তারপরের দিন তার পরে 14 টাকার শেয়ার 7 টাকা না 8 টাকায় চলে আসছে। তো এটাও ঠিক না। আমাদের বাজারের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় এই যে ফ্রি ডে যেটা আছে সার্কিট ব্রেকারের, এই ব্যাপারটাও রিভিউ করা উচিত। রিভিউ করে এখানেও সার্কিট ব্রেকার টাইমিং করতে পারে, এই যে বাজারের অবস্থা দেখে টাইমিং করতে পারে, না হলে কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। কারণ বাজারের ইনফরমেশন জানে এরকম বিনিয়োগকারীর সংখ্যা খুব বেশি না, যারা দূরে আছে, যারা অ্যানালিসিস করতে পারে না, ইনফরমেশনটা অ্যাভেলেবেল না, তারা ওই ভয় পেয়ে গতকালকে 14 টাকা ছিল, আজকে 7 টাকা, কালকে হয়তো 2 টাকা হয়ে যাবে, যে বিক্রি করে দেয়, তাহলে প্রেশারটা আরও বাড়ে। তো আমার মনে হয় বিনিয়োগ শিক্ষাটা আমরা ওই যে কি বলে এই বয়স্ক শিক্ষার মতো চিন্তা করলে হবে না। এই বিনিয়োগ শিক্ষার ব্যাপারে ফাইন্যান্সিয়াল লিটারেসির জন্য যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এই প্রোগ্রামটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন চাই। তো সেটা শুরুটা তো এভাবে বলা ছিল, আমার দিন তারিখটা মনে নেই, বোধহয় 21 সালের মধ্যে স্কুলে এটা সিলেবাস করার কথা ছিল, বিশ্ববিদ্যালয়ে সিলেবাস করার কথা ছিল। তো এই জিনিসটা আমাদের জরুরি ভিত্তিতে করা উচিত। এই যে কোনো জিনিস করতে গেলে আমরা ছবি তুলে বড় অনুষ্ঠান করে এটার দায়িত্ব শেষ করি, পরে যেটা কী হয়েছে এই খবরটা আমরা রাখি না। আমি গতকালকে আমাদের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে একটা নিউজ আসছে যে আমেরিকায় লোকসংখ্যা হচ্ছে যে 19-20 কোটি সম্ভবত, আমার ভালো খেয়াল নেই, কিন্তু 10 কোটি লোকের কাছে মিউচুয়াল ফান্ড আছে। আর বাংলাদেশে উল্টো 100 জন বিনিয়োগকারী খুঁজলে 5 জনের অ্যাকাউন্টে মিউচুয়াল ফান্ড নেই। ইন্ডিভিজুয়ালি কোম্পানির শেয়ার কেনার রিস্ক অনেক বেশি। তো বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমরা আরেকদিন কথা বলবো, মিউচুয়াল ফান্ডের ব্যাপারে মিসগিভিং আসছে, মিউচুয়াল ফান্ড মার্কেটিংয়ের সমস্যা আছে লোকজনের, এগুলো পরিষ্কার করতে হবে। আমি কোনো জিনিস না জেনে সেটা ব্যবহার করে যদি ক্ষতিগ্রস্ত হয়, ইভেন কি ওষুধও যদি ওভারডোজ খাই কাজ করবে না, আন্ডারডোজ খাই কাজ করবে না, নাম সর্বস্ব তো ওষুধ কিনলে কাজ হবে না, সেই থটটা পুঁজিবাজারেও আসে। তো আমরা এগুলো পর্যায়ক্রমে এগুলো আলাপ করব, আলাপ করে পরিষ্কার করার চেষ্টা করব। আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে, আপনাদের প্রশ্নগুলো যদি আমাদেরকে জানান, আমরা ওগুলোর ব্যাপারে আমাদের সাধ্যমতো আমাদের জ্ঞান মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।